হ্যালো এভরিওয়ান, ওয়ান্স আগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউট্যুব চ্যানেল। পিলামানে, আজির অধ্যায়ে আমি আলোচনা করা দশম শ্রেণীর সাহিত্য সিন্ধু, যার দ্বিতীয় নম্বর পদ্য ভীমঙ্ক সিংহনাদরড়ি, তার একমার্কিয়া সম্পলিত কোশ্চিনকে আমি আজ আলোচনা করা। আউ এই প্রশ্নগুলিক যে কি পরীক্ষা অত্যন্ত উপযোগী হব, তবে একমার্কিয়া কোশ্চিনকে ভালরূপে বুঝবাকে চেষ্টা করা, আর মনে রাখবাক চেষ্টা করা। তবে চল আলোচনা করা, বিলম্ব ন করে গোটিয়ে পদরে উত্তর দেব। এক নম্বর প্রশ্ন, আলোচ্য কবিতাটি সারলা মহাভারতর কেউ পর্বর আসছি? এটা সারলা মহাভারতর গদা পর্বর আসছি। গদা পর্বরে দুর্যোধন ও ভীমঙ্ক মধ্যে যে গদা যুদ্ধ হয়েছি, সেইটা এই পদ্যরে এই পর্বরে বর্ণিত হয়েছি। দ্বিতীয় নম্বর, কবিতার জগন্নাথ ও গোবিন্দ ভাবে কাহাকু কুহযাইছি? জগন্নাথ গোবিন্দ কি না স্বয়ং শ্রীকৃষ্ণ, তেণু শ্রীকৃষ্ণকে এটি জগন্নাথ ও গোবিন্দ বলে কুহযাইছি। তিন নম্বর প্রশ্ন, ভীম শিবঙ্ক ঠারু সিংহনাদ প্রাপ্ত হুয়ন্তু বলে কি পরামর্শ দিয়েছি? না সহদেব, কারণ সহদেব হচ্ছেন ত্রিকালদর্শি, কিন্তু তাঁকু ন পচারা যায় সে কোণী কথা কহবে না, তাঁকু অভিশাপ অেণু যেতবে সহদেবকে পচারছতি কেমিতি সিংহনাদ প্রাপ্ত হব বলে, সেতবে সহদেব পরামর্শ দিয়েছি কি ভীম শিবঙ্ক ঠারু বর মাগিকি সিংহনাদ প্রাপ্ত হুয়ন্তু বলে কেছেন। ঠিক আছে, তাপরে দ্বিতীয় পাণ্ডব ভীমঙ্ক ধ্যানরে কাহার আসন টলমল হলা? দ্বিতীয় পাণ্ডব ভীম যেতবে স্মরণ কলে সেতবে কাহার আসন টলমল হলা? না শিবঙ্কর, বুঝল? কারণ শিব যে কি ভীমঙ্কু বরদেবে বলে কইলে, অশ্লেষ দত্যকে মারি সারা পরে ভীমঙ্ক উপরে খুশি হয়ে মহাদেব কম করে না গোটে বরদেবী কইলে, হ্যাঁ সে বরের সিংহনাদ রড্ডিটা বরদেবী বলে কইলে। তেণু যেতবে মধ্যম পাণ্ডব ভীম ধ্যান কলে শিবঙ্কু, সেতবে শিবঙ্কর আসন টলমল হলা। পঠিত পদ্যরে শূলধর ত্রিপুরারী বিশ্বনাথ প্রভৃতি কাহা কুয়াছি? শূলধর কি যেহেতু শূল ধরতে শিব, ত্রিপুরারী কি তিনপুরকে অন্ত করার ক্ষমতা যা রাখতে, বিশ্বনাথ কি বিশ্বনাথ এই মহাদেব শিব, তো এটি ত্রিপুরারী শূলধর ত্রিপুরারী শূলধর বিশ্বনাথ এসব শিবঙ্কু হি উল্লেখ করে কুহযাই। কবিতার ত্রিপুরারী বলে কাহা কুয়াছি? সেই শিব। শিবঙ্কর পত্নী কি পার্বতী অটন্তি, নুহে কি? তাপরে অশ্লেষ দৈত্য কৈলাস উৎপাটন করে নেউথিলা বেলে ভীম কেউঠারে অবস্থান করুলে? না ঋষ্যমুখ পর্বতরে, বুঝলা? ঋষ্যমুখ পর্বতরে সেতবে অবস্থান করুলে। শিব কেউ রূপ ধরি সিংহনাদ কলে পৃথিবী প্রলয় হুয়ে? শিবঙ্কর কেউ রূপ ধরি সিংহনাদ যদি হব সেতবে পৃথিবীর প্রলয় হব? না ভৈরব রূপ, বুঝলা? ভৈরব রূপরে যদি সিংহনাদ করবে শিব, তবে পৃথিবী প্রলয় হয়ে যাব। পার্বতীঙ্কর অন্য কেউ নাম এখানে উল্লেখ করা যাইছি? না উমা, নুহ কি? উমা বলে এই পদরে এই ভীমঙ্ক সিংহনাদরটি কবিতার উল্লেখ করা যাইছি। কি শিবঙ্কর পীঠ কৈলাস পর্বতকে উদ্ধার করে? না ভীম, কাহা কবলর? না অশ্লেষ দৈত্যর কবলর। তাপরে ভীমঙ্কু সিংহনাদ প্রদানরে শিব কাহার পরামর্শ গ্রহণ কলে? পরামর্শ গ্রহণ করে না পার্বতীঙ্কর। না পার্বতীঙ্কু পচারে ভীম মাগুচি দেইদেবি কি? সেতবে পার্বতী মধ্যে কইলে দৌ না তোমার তো কার্য সে সমাপন করছি, তো সেতবে মাতা পার্বতী পরামর্শ দিয়ে দেওয়া। কি ভীমঙ্কু বর দেওয়া সত্যবদ্ধ হয়েছিল? কি বর দেওয়া সত্যবদ্ধ হয়েছিল? নাম শিব। ঠিক আছে, শিব কেউথিরু সিংহনাদকে মুক্ত কলে? না নিজের চিরিকুটি, হ্যাঁ শিব নিজের চিরিকুটি সিংহনাদকে মুক্ত কলে। মৃত্যু যে ভুবন বলে কাহাকে কুহযাই? না পৃথিবীকে, কারণ পৃথিবীর যে মধ্যে জন্ম হয়েছি সে দিন দিনে নিশ্চয় মরব, তেমন মৃত্যু যে ভুবন বলে মৃত্যুর ভুবন কি পৃথিবী, হ্যাঁ মত্যমণ্ডলে দেহ বহি দেবতা হলে বি মরই, এই পৃথিবীরে এমিতি নিয়ম অছি, তেণু পৃথিবীকে মৃত্যু লোক বোধি মধ্য কুহযাই। কবিতার
ত্রিলোচন কাহা কুয়াছি না ত্রিলোচন কাহার শিবঙ্কর ত্রিনেত্র কৌনাতে তেমন ত্রিলোচন বলে কাহকু শিবঙ্ক হি বুঝা যাই সিংহনাদর তেজকু কাহা সহ তুলনা করা যাই না সূর্যঙ্কর তেজ সহ তুলনা করা যাই সূর্য যেমি আলোকমান বা দিব্যমান সেমি সিংহনাদ মধ্যে সেমি তেজ দেখি আসি তাপরে ব্যাস সরোবর কেউ মনীষী নাম অনুসারে নামিত ব্যাস সরোবরটা কেউ মনীষী বা কেউ মহর্ষি নাম নামিত না মহর্ষি বেদব্যাস নামে নামিত অটে বুঝলে পিলে তারপরে দেখবা নেক্সট কোশ্চিন গুড়ি তাপরে উনিশ নম্বর প্রশ্ন অন্তরীক্ষ আসে প্রবেশ হইলা এই যে অন্ত লেখারেঙ্কিত রেখাটা যে পদটা আছে এই রেখাঙ্কিত পদর অর্থ কোণ অন্তরীক্ষ মানে কোটা আকাশ তেমন আর সঠিক আনসর আকাশ হব কবিতার বর্ণিত মানগোবিন্দ কি মানগোবিন্দ মহানতা পিলে জাঁচ মানগোবিন্দ মানে কি দুর্যোধন সমস্ত জাঁচ তাপরে কি সিংহনাদকু ওঠর লগাই বজাইলে না ভীম ভীম হি এই সিংহনাদকু ওঠর লগাইকি বজাইলে তাপরে ভীমঙ্কর প্রথম সিংহনাদ রড়িরে কাহার নিদ্রা তুরিত ভাঙ্গ হলা না দুর্যোধন যেতবে ব্যাস সরোবরের মাতা লক্ষ্মী কোলের শোলা প্রথম সিংহনাদ রড়িরে দুর্যোধনর নিদ ভাঙ্গিগলা কবিতার বর্ণিত অমরমণ্ডল কাহা কুয়াছি অমরমণ্ডল মানে কি দেব দেবতা মানকর সে লোক আর দেবতা মানকর যে স্থান যা দেবলোক কুয়া সে হচ্ছে অমরমণ্ডল তাপরে দুর্যোধন হস্তকু ধরি কি তাঁকু অটকাইবা চেষ্টা করে না মাতা মহালক্ষ্মী কারণ মহালক্ষ্মী কোলরে দুর্যোধন আশ্রয় নিয়েছে ব্যাস সরোবর ভিতরে যেতবে ভীম সিংহরাধরটি আসিলা সেতবে ভীম প্রয়াতরে কোণ না বিরক্ত হয়ে বাহার বাহার চেষ্টা করছিল সেতবে মাতা লক্ষ্মী কে কি না রে বাপ আনটা রড়ি সহিযু তাহলে তু কোণ হবু না তু অমর হয়ে যাবু মানে তিনটা রড়ি মিলছে তাকে গোটে রড়ি মারা পরে আইটা রড়ি অছি আইটা রড়ি যদি সহি যাবু বলে তোতে কি মারি পার না তু রহি যা এতিক বেড়ে দুর্যোধন হস্তকু মাতা লক্ষ্মী এমনি ধরলে কিন্তু দুর্যোধন ন মানিকি সে বাহারিকি আসছিল দেখ কবিতার লিখিত ধৃতরাষ্ট্রী কি না ধৃতরাষ্ট্রকর পুত্র হচ্ছে ধৃতরাষ্ট্রী কি দুর্যোধন মহালক্ষ্মী কাহাকু পামর বলে কে দুর্যোধন কারণ দুর্যোধন ই কোণ মহাগর্বিটা মাতা নাত মারিকি মধ্য চালি আসুছি ইয়ে মাতা কেতে অটকাইলে মধ্যে রহুনি তেমন দুর্যোধন মহালক্ষ্মী পামর বলে কে মূর্খ বলে কে তাপরে ভীমর তৃতীয় রড়িকে সহ্য কলে দুর্যোধন কোণ হব বলে মহালক্ষ্মী কে চিরঞ্জীবী বা অমর হয়ে যাব বলে কে ক্রোধরে থা দুর্যোধন কবি কাহা সহ তুলনা করছেন ক্রোধরে থা দুর্যোধন কবি কাহা সহ তুলনা করছেন না কদলী পত্র প্রায় কদলী পত্র সহ তুলনা করছেন সেপরি মহাকবি সারা দাস কেউ গজপতি সমসাময়িক না মহারাজ কপিলেন্দ্র দেবঙ্কর সিয়ে সমসাময়িক হচ্ছেন পঞ্চদশ শতাব্দীর এই সারা দাস যে কি মহাভারত রচনা করে সেতবে গজপতি রাজা লে কি কপিলেন্দ্র দেব তিরিশ নম্বর প্রশ্ন কাহাকু আরাধনা করে সে কাব্য রচনা অপূর্ব শক্তি লাভ করে মাতা সারা চণ্ডী সারা নাই সারা চণ্ডী উপাসনা করে সে এই মহাভারত মহাকাব্যক রচনা করার শক্তি লাভ করে লক্ষ্মী দুর্যোধন স্কন্দরে বিরাজমান থাকু দুর্যোধন কোণ কুযায় না পন্নঙ্গ নারায়ণ কুযায় হ্যাঁ হেতু রক্ষব দুর্যোধন পন্নঙ্গ নারায়ণ কাহিঁ কুযায় কারণ দুর্যোধন কান্ধরে কি রোলে লক্ষ্মী রোলে হ্যাঁ তাপরে দুর্যোধন পদপাতরে পদঘাত দুর্যোধন যেতবে পাদ পকাই যাওলে প্রতি পাদঘাতরে কোণ ফুটু না স্বর্ণ পদ্ম ফুটু সুনার পদ্ম ফুল ফুটু নুহ কি এসব সারা মহাভারতরে বর্ণিত হয়েছি বুঝলে না তাকে মানগোবিন্দ বলে কুযার মধ্যে কারণ এইটা হলে কি তাপরে দেখ পিলে কস্তম্ভর উক্তিকু খস্তম্ভ সহ যোগ কর দেখ সতুরি সতুরি ভার গদা ঘেনি করস্থলে পার্বতী ভোইলে ভীম সেন আম্ভ উপকারী
ଧ୍ୟାନରାଣ ଜାଣିଲେ ସେ ଦେବ ପଶୁପତି ଈଶ୍ୱରଙ୍କୁ ସିଂହନାଦ ମାଗନ୍ତୁ ପବନର ସୁତ। ଅନ୍ତରୀକ୍ଷେ ଆସି ପ୍ରବେଶ ହୋଇଲା ବ୍ୟାସ ତରବର ସରୋବର ତୀରେ ଆକ୍ରେଷଣ ସିଂହନାଦ ଭୀମସେନ ଗାଢ଼େ କଲେ ବାଦ୍ୟ। ପିଲେ ଏହାର ଅର୍ଥକୁ ବୁଝିଲ ନା କେଉଁ ପଙ୍କ୍ତି ସହିତ କେଉଁ ପଙ୍କ୍ତିକୁ ଇଏ ଠିକ୍ ହେବ? ଏ କସ୍ତମ୍ଭକୁ ଖସ୍ତମ୍ଭକୁ ଜଳାଯାଇଛି, ତୁମେମାନେ ଆଲୋଚନା କରିନେବ। ତାପରେ ଦେଖ ପିଲେ ଆଉ ଗୋଟିଏ କସ୍ତମ୍ଭକୁ ଖସ୍ତମ୍ଭ ସହିତ ଉପଯୁକ୍ତ ସଂଯୋଗ କର। ସହଦେବ, ସହଦେବ କିଏ ନା କନିଷ୍ଠ ପାଣ୍ଡବ, ସବୁଠାରୁ ସାନ ପାଣ୍ଡବ ହେଉଛନ୍ତି ସହଦେବ। ପାଣ୍ଡବମାନଙ୍କ ପଞ୍ଚଭ୍ରାତା ଠାରୁ ସବୁଠୁ ସାନ ହେଉଛନ୍ତି କିଏ? ସହଦେବ। ସେପରି ଭୀମ କିଏ ନା ପବନର ସୁତ, ଭୀମ ହେଉଛନ୍ତି ପବନର ସୁତ। ସେପରି ଦୁର୍ଯ୍ୟୋଧନ ଯିଏକି ସମ୍ମୁଖ ସମରକୁ ଆଗମନ କରିବାକୁ ବାହାରି ପଡ଼ିଥିଲା, ଆକୁ ଯଦି ବିରୋଧ ପ୍ରକ୍ରିୟା ଡାକିବ ଯୁଦ୍ଧ କରିବା ପାଇଁ, ସେ ଅଟକିବେ ବୋଲି ଅଟକିବନି। ଅଶ୍ଳେଷ ଦୈତ୍ୟ କ'ଣ ନା ଅଶ୍ଳେଷ ଦୈତ୍ୟ ଭିତରେ କ'ଣ ଦିଆଯାଇଛି ନା କୈଳାସ ପର୍ବତର ଉତ୍ପାଟନ କରିବା ପାଇଁ, ଉପୁଡ଼ି ନେବା ପାଇଁ ସେ ଆସିଥିଲା। ତାପରେ ଶିବ ଯିଏକି ଦକ୍ଷ ଯଜ୍ଞରେ ଦକ୍ଷର ମୁଣ୍ଡ କାଟି ପୁରା ଆଥରେ କ'ଣ ନା ପୁରା ରୁଦ୍ର ରୂପରେ ଆଥରେ ଆସିଲା ବେଳେ ବି ଆମେ ବିଶ୍ୱ ଯେଉଁ ମହାଦେବ ବ୍ୟାସ ସରୋବରରେ ନିଜର ଶାନ୍ତି ପାଇଁ ବସିଥିଲେ। ତ ସେଇଟା ହେଉଛି କ'ଣ ଦକ୍ଷ ଯଜ୍ଞ କାହା ସହିତ ରିଲେଟେଡ଼୍ ଅଛି? ଶିବଙ୍କ ସହିତ। ବ୍ୟାସ ସରୋବର କାହା କ'ଣ ନା ତାକୁ ଓଡ଼ପା ମହାତୀର୍ଥ ବୋଲି ମଧ୍ୟ କୁହାଯାଏ। ତ ପିଲାମାନେ ଏପରି ମନେ ରଖିବାକୁ ଚେଷ୍ଟା କରିବ। ତାପରେ ଶୂନ୍ୟ ସ୍ଥାନ ପୂରଣ କର। ଦେଖ ସିଂହନାଦ ବ୍ୟାସରେ ଏକ ନିର୍ମିତ ଏକ ବାଦ୍ୟ ଅଟେ ନା ମଇଁଷି ସିଂହରେ ନିର୍ମିତ ଏକ ବାଦ୍ୟ ଅଟେ। ବୁଝିଲା? ଦେଖିଥିବ ଶିବଙ୍କର ନା ନିଜ ଅଣ୍ଟା ପାଖରେ ଗୋଟିଏ ସିଂହ ଭଳି ଗୋଟେ ଜିନିଷ ଥିବ, ସେଇଟା କ'ଣ କହୁଛନ୍ତି ନା ତାକୁ କହୁଛି ସିଂହନାଦ, ମଇଁଷି ସିଂହଟା ସେଇଟା। ଦୁର୍ଯ୍ୟୋଧନ ଆତ୍ମରକ୍ଷା ପାଇଁ ବ୍ୟାସଠାରେ ଆତ୍ମଗୋପନ କରିଥିଲେ ନା ଇଏ ମାନସରୋବରରେ ଆତ୍ମଗୋପନ କରିଥିଲେ। ଶିବ ବ୍ୟାସ ରୂପ ଧାରଣ କରି ସିଂହନାଦ କଲେ ପ୍ରଳୟ ହୁଏ, ଏହାର ଆନ୍ସର ସେତେବେଳେ ଜାଣିଛନ୍ତି ଭୈରବ ରୂପ ଧରି। ଭୀମ ଡ୍ୟାସ ରାକ୍ଷସକୁ ବଧ କରି କୈଳାସ ଉଦ୍ଧାର କରିଥିଲେ ନା ଅଶ୍ଳେଷା ଦୈତ୍ୟକୁ ବା ଅଶ୍ଳେଷା ରାକ୍ଷସକୁ ବଧ କରି କୈଳାସକୁ ଉଦ୍ଧାର କରିଥିଲେ? କବିତାରେ ତ୍ରିଲୋଚନ ବୋଲି ଡ୍ୟାସ କୁହାଯାଇଛି ଶିବଙ୍କୁ। ମେଦିନୀର ଅର୍ଥ କ'ଣ? ପୃଥିବୀ ହେଲା, କାରଣ ଇଏ ମେଦ ସଦୃଶ୍ୟ। ଯେତେବେଳେ ମଧୁ କୈଟପ ନାମକ ଦୁଇଟା ଅସୁର ଭଗବାନ ବିଷ୍ଣୁ ମାରିକି ତାଙ୍କୁ ଯେତେବେଳେ ତାଙ୍କର ମେଦକୁ କ'ଣ କରିଥିଲେ ନା ସବୁ ବଲ୍ ଭଳି କରିଦେଇଥିଲେ, ଆଉ ତାକୁ ନେଇକି ପୃଥିବୀ ବନେଇଥିଲେ। ତାଙ୍କର ମେଦରୁ ଜାତ ହୋଇଛି ବୋଲି ପୃଥିବୀର ନାମ ଅନ୍ୟ ପ୍ରକାର ମେଦିନୀ ଅଟେ। କବିତାରେ ମାନଗୋବିନ୍ଦ ବୋଲି କାହାକୁ କୁହାଯାଇଛି ବା ଡ୍ୟାସ କୁହାଯାଇଛି? ଦୁର୍ଯ୍ୟୋଧନଙ୍କୁ। ସେହିପରି ଭୀମ ଡ୍ୟାସ ଥର ସିଂହନାଦ କରିପାରିଲେ କରିଥିଲେ ବୋଲି କୁହାଯାଇଛି ଦୁଇଥର। ତିନିଟା ରଡ଼ି ଅଛି କିନ୍ତୁ ଦୁଇଥରରେ ହିଁ ଦୁର୍ଯ୍ୟୋଧନ ବାହାରିକି ଚାଲି ଆସିଥିଲା। ସିଂହନାଦର ଗର୍ଜନରେ ଡ୍ୟାସଙ୍କ ଫଣା ଥରି ଉଠିଲା ନା ଅନନ୍ତନାଗଙ୍କ ଫଣା ମଧ୍ୟ ଥରି ଉଠିଲା, ନୁହଁ କି? ତାପରେ ଭୀମଙ୍କ ସିଂହନାଦରେ ଡ୍ୟାସ ପର୍ବତ ଟଳମଳ ହେବାକୁ ଲାଗିଥିଲା। କେଉଁ ପର୍ବତ ନା ମେରୁ ପର୍ବତ। ମେରୁ ପର୍ବତର ମଧ୍ୟ ଟଳମଳ ହେଲା ବୋଲି ବର୍ଣ୍ଣନା ହୋଇଅଛି। ଭୀମଙ୍କର ସିଂହନାଦ ବାଦନରେ ଡ୍ୟାସଠାରେ ଭୟଙ୍କର ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା ସୌରମଣ୍ଡଳ। ଏ ସୌରମଣ୍ଡଳରେ ଭୟଙ୍କର ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା ବୋଲି କବିତାରେ ବର୍ଣ୍ଣିତ ହୋଇଅଛି। ମହାଲକ୍ଷ୍ମୀ ଡ୍ୟାସଙ୍କୁ ପାମର ବୋଲି କହିଛନ୍ତି ନା ଦୁର୍ଯ୍ୟୋଧନଙ୍କୁ? କ୍ରୋଧରେ ଥରୁଥିବା ଦୁର୍ଯ୍ୟୋଧନଙ୍କୁ କବି କାହା ସହିତ ତୁଳନା କରିଛନ୍ତି? କଦଳୀ ପତ୍ର। ଈଶ୍ୱରଙ୍କୁ ଡ୍ୟାସ ମାଗନ୍ତୁ ବୋଲି ପବନ ସହିତ କୁହାଯାଇଛି ନା ସିଂହନାଦ? ଅନ୍ତରୀକ୍ଷେ ଆସି ପ୍ରବେଶ ହୋଇଲା ଡ୍ୟାସ ତୀର ଡ୍ୟାସ ତୀରେ ନା ବ୍ୟାସ ସରୋବର ତୀରେ। ଡ୍ୟାସ ନିଦ୍ରା ଭାଙ୍ଗି ଉଠି ବସିଲା ହାତିକାର ନା ମାନଗୋବିନ୍ଦ ନିଦ୍ରା ଭାଙ୍ଗି ଉଠି ବସିଲା ହାତିକାର। ପାତାଳେ ଅନନ୍ତନାଗର କମ୍ପିଲା କ ଫେରୁ, ଫେରୁ ମାନେ ଫେଣ। ବେନି ଭୁଜେ ଆକ୍ରୋଶି ଧଇଲେ ଡ୍ୟାସ ନା କମଳା। ବେନି ଭୁଜେ ଆକ୍ରୋଶି କାହା ଧୋଥିଲେ? ଦୁର୍ଯ୍ୟୋଧନଙ୍କୁ। ତାପରେ ଡ୍ୟାସ ପତ୍ର ପ୍ରାୟ କମ୍ପଇ ମହାତମୀ, କଦଳୀ ପତ୍ର ପ୍ରାୟ କମ୍ପଇ ମହାତମୀ। ମହାତମୀ କିଏ ନା ଦୁର୍ଯ୍ୟୋଧନ ଅଟେ। ମହାରାକ୍ଷୀ ନଳିନୀ ପତ୍ରରେ ଜେନେ ପଡ଼ନ୍ତେଣ ପାଣି, ଏଇଟା ହେବ ନଳିନୀ ପତ୍ର ଜେନେ ପଡ଼ନ୍ତେଣ ଡ୍ୟାସ ମାନେ ପାଣି। ପଦ୍ମ ପତ୍ର ଯେମିତି ପାଣି ପଡ଼େ ଟଳମଳ ହୁଏ, ସେମିତି ଭୀମଙ୍କ ସିଂହନାଦୀରେ ସବୁକିଛି ଥରହର ହେଲା।
ଡ୍ୟାସ୍ ଶପଥ ସାଗର କମ୍ପିଲା ଟଳମଳ ହୋଇଲା କମେରୁ। ଏଇଟା ଡ୍ୟାସ୍ଟା କ'ଣ ହେବ? ନବଦୀପ, ନବଦୀପ ଶପଥ ସାଗର କମ୍ପିଲା ଟଳମଳ ହୋଇଲା କମେରୁ। ଭୀମ ଡ୍ୟାସ୍ ବଳରେ ଶିବଙ୍କୁ ସ୍ମରଣ କଲେ ନା ଧ୍ୟାନ ବଳରେ, ନୁହଁ କି ନା ବାହୁବଳରେ ଲେଖିଦେବ, ବାହୁବଳରେ କେବେ ଲେଖିବନି, ଧ୍ୟାନ ବଳରେ ହିଁ ଶିବଙ୍କୁ ସ୍ମରଣ କଲେ। ଭୀମଙ୍କୁ ବର ଦେବାକୁ ଶିବ ଡ୍ୟାସ୍ ହୋଇଥିଲେ ନା ସତ୍ୟମନା ହୋଇଥିଲେ ବା ସତ୍ୟ ସିଦ୍ଧ ହୋଇଥିଲେ, ନୁହେଁ କି? ସିଂହନାଦର ଜ୍ୟୋତି ଡ୍ୟାସ୍ ପରି ବୋଲି କବିତାରେ କୁହାଯାଇଛି ନା କାଳା ନଳ ପରି ହୋଇଛି ସିଂହନାଦରଡ଼ି, ନୁହେଁ କି? ସିଂହନାଦ ଜ୍ୟୋତିଟା କାଳା ନଳ ମାନେ କାଳ ସ୍ୱରୂପକ ଅନଳ, କାଳ ରୂପକ ଅଗ୍ନି, ବୁଝିଲା? ଭୀମଙ୍କ ସିଂହନାଦରଡ଼ିରେ ପୃଥିବୀରେ ଡ୍ୟାସ୍ ଦେଖାଗଲା ନା ବିଲକ୍ଷଣ ମାନ ଦେଖାଗଲା, ଯେଉଁ ଲକ୍ଷଣ ଗୁଡ଼ିକ ଦେଖାଯାଉନଥିଲା ତାର ଓଲଟା ଦେଖାଗଲା, ହେଲା କି? ଭୀମଙ୍କ ସିଂହନାଦରଡ଼ିରେ ଦୁର୍ଯ୍ୟୋଧନ ଡ୍ୟାସ୍ ମାରି ଗର୍ଜି ଉଠିଲେ ବାହାସ୍ଫୋଟ ମାରିକି, ହେଲା ରେ 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 ଭୀମ କାର, ଏମିତି କହିକି ରଡ଼ି ଛାଡ଼ିକି ବାହାରକୁ ଆସିଥିଲେ। ମହାକ୍ରୋଧି ଦୁର୍ଯ୍ୟୋଧନ ମହାଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଡ୍ୟାସ୍ କଲେ ବୋଲି କୁହାଯାଇଛି ନା ଭର୍ସନା କଲେ ବୋଲି କୁହାଯାଇଛି। ଯେତେବେଳେ ମହାଲକ୍ଷ୍ମୀ କହୁଛନ୍ତି ବାବୁରେ ରହିଯା ରହିଯା ଟିକେ, ଏତିକି କହିଲା ପରେ ମଧ୍ୟ ଏଇ ମହାକ୍ରୋଧି ଦୁର୍ଯ୍ୟୋଧନ ମହାଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଭର୍ସନା କରୁଛନ୍ତି, ତୁମ ଛାଡ଼େ ମୁଁ ଯିବି, ମୋତେ ସେ ବୀର ରୂପରେ ଡାକୁଛି, ମୁଁ ଛାଡ଼ିବିନି କାହାକୁ। ଏମିତି ମହାକ୍ରୋଧରେ ମହାଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ମଧ୍ୟ ଭର୍ସନା କରିକି ଏଇ ଦୁର୍ଯ୍ୟୋଧନ ବାହାରି ଆସିଥିଲେ। ତ୍ରିପୁରାସୁରକୁ ବଧ କରିଥିବାରୁ ଶିବଙ୍କୁ ଡ୍ୟାସ୍ କୁହାଯାଏ ନା ତ୍ରିପୁରାରୀ, ହେଲା ତ୍ରିପୁରାସୁରକୁ ବଧ କରିକି ତିନିପୁରକୁ ରକ୍ଷା କରିଥିଲେ, ତେଣୁ ତାଙ୍କ ନାଁ ହେଉଛି କ'ଣ? ତ୍ରିପୁରାରୀ। ସାରଳା ଦାସଙ୍କ ପିତୃଦତ୍ତ ନାମ କ'ଣ? ନା ସିଦ୍ଧେଶ୍ୱର ପରିଡ଼ା। ସାରଳା ଦାସଙ୍କୁ ତାଙ୍କ ବାପା ମାଆ କି ନାଁ ଦେଇଥିଲେ? ସିଦ୍ଧେଶ୍ୱର ପରିଡ଼ା। କିନ୍ତୁ ମାତା ସାରଳା ଚଣ୍ଡୀଙ୍କର ଉପାସନା କ୍ରମେ ଯେତେବେଳେ କବିତ୍ୱପ୍ରାପ୍ତ ହୋଇଥିଲେ ସେ କ'ଣ ହୋଇଥିଲେ? ନା ନିଜେ ସାରଳା ଦାସ ରୂପରେ ପରିଚିତ ହୋଇଥିଲେ। ସାରଳା ଦାସ ଡ୍ୟାସ୍ ଶତାବ୍ଦୀର କବି, ପଞ୍ଚଦଶ ଶତାବ୍ଦୀର କବି, ହେଲା